নমস্কার সংবাদ প্রতিদিনে আপনাদের স্বাগতম জানাই। এই মুহূর্তে আমি মণিশঙ্কর চৌধুরী রয়েছি গুয়াহাটির ভাঙ্গাগড়ে এনআরসির হেডকোয়ার্টারের সামনে। আজ কিন্তু কে দেশি কে বিদেশি এই প্রশ্নের অবসান ঘটিয়ে কিন্তু আজ চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর আসছে তাতে কিন্তু এনআরসি কোঅর্ডিনেটর প্রতীক হাজেলা আজ 10টার পর এই তালিকা প্রকাশ করেছেন, সে লিঙ্ক অ্যাক্টিভ করেছেন তিনি। সেখান থেকে জানা গেছে সর্বমোট 3,11,21,004 জন লোককে নাগরিকত্ব তালিকায় বা এনআরসিতে নাগরিক পঞ্জিতে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। আমি বহুত আনন্দিত আজি, যেহেতু আমি নিজে আন্দোলন করেছিলো, সংগ্রাম করেছিলো, আজি এনআরসি ওলাল আৰু এনেকুৱা এনআরসি আৰু দুনাই নোলাই প্রকৃত যখন ভারতীয় লোক তেখেতসকলৰ কোনো শঙ্কার কারণ নাই। তেখেতসকলে যদি তেখেতসকলৰ নাম না থাকে তেখেতসকলে আবেদন করিলে নিশ্চয় নাম সোমাই যাব। প্রকৃত ভারতীয় শঙ্কা করিব নালাগে, যখন বিদেশি তেখেতসকলৰ কথা কিন্তু বাদ পড়েছেন 19,06,657 জন মানুষ। এই 19 লক্ষ মানুষের ভবিষ্যৎ কিন্তু এখন অধরে জ্বলে। ভবিষ্যতে এদের কাছে যে পন্থাগুলো থাকবে তা হচ্ছে কিন্তু এরা ফরেনার ট্রাইব্যুনাল, এই মুহূর্তে 100টি ফরেনার ট্রাইব্যুনাল অসমে কাজ করছে, ভবিষ্যতে আরও প্রায় 1000খানে ট্রাইব্যুনাল খোলা হবে। তো সেই ট্রাইব্যুনালে গিয়ে সেখানে এরা কিন্তু নিজের নাগরিকত্ব প্রমাণ করার চেষ্টা করতে পারবে। কিন্তু সব মিলে এই মুহূর্তে অসমে বেনজির নিরাপত্তার বেষ্টনীতে অসমকে ঘিরে ফেলা হয়েছে। গুয়াহাটি, কামপুর থেকে নগাঁও, হোজাই থেকে আপার আসামে একাধিক জেলায় কিন্তু সংবেদনশীল এলাকাগুলিতে 144 জারি করা হয়েছে। সব মিলে এই মুহূর্তে কিন্তু এনআরসির তালিকা প্রকাশ পাওয়ার পর প্রশাসন সক্রিয়, যাতে কোনো ধরনের হিংসাত্মক পরিবেশ সৃষ্টি না হয়। তবে সবথেকে বড় কথা যেটা হচ্ছে সে যে এই 19 লক্ষ লোকের যে নাম বাদ গিয়েছে তার মধ্যে অভিযোগ হচ্ছে কিন্তু অনেকেই ভারতীয় যাদের কোনো কারণবশত নাম সেখানে অন্তর্ভুক্তকরণ হয়নি। এবারে দেখার এটাই যে এই লোকগুলিকে নিয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কী হবে। গুয়াহাটি থেকে মণিশঙ্কর চৌধুরী, সংবাদ প্রতিদিন, ধন্যবাদ।